নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিশেষ যে বড় আপডেট হলো চাকরির, সেটা হলো রাজ্যের রেলওয়ে স্কুলে কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং একাধিক বিষয়ে কিন্তু টিচার নেওয়া হবে। তো চিত্তরঞ্জন রেলওয়ে স্কুল, সেখানে বাংলা ইংরাজি সহ 10টি বিষয়ে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে এবং বেতন 27,000 টাকার মতো। তো চলুন বিস্তারিত নোটিফিকেশনটা দেখে নিই কীভাবে ইন্টারভিউ, এবং সরাসরি ইন্টারভিউর মারফত কিন্তু এটা চাকরি পাওয়ার, কোনো রকম রিটেন পরীক্ষা দিতে হবে না। তো কিন্তু তার সেই ইন্টারভিউর প্রসেসিংগুলো কী, কারা কারা দিতে পারবে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওটার মাধ্যমে বলছি। তো শুরু করার আগে একটি অনুরোধ, যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির বেল আইকন টিপে রাখুন এবং সঙ্গে থাকুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেখে নিই। তো এই হলো মূল নোটিশ, দেখতেই পাচ্ছেন চিত্তরঞ্জন লোকোমোট ওয়ার্কস চিত্তরঞ্জন, এবং এই যে লেখা আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ, ইন্টারভিউর মারফতে কিন্তু না হবে এটা। এবার কোন কোন সাবজেক্টে না হবে এবং কারা কারা এটার অ্যাপ্লিকেবল তারা একটু বলে দিই। সেটা হলো প্রথমে হলো পিজিটি, পিজিটিতে ফিজিক্স রয়েছে, ঠিক আছে, মিডিয়াম এই ফিজিক্স, কিন্তু এর মিডিয়াম হতে হবে হিন্দি এবং ইংলিশ, ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে পড়লে তবেই সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং এর যে দুটো সিট রয়েছে তার মধ্যে এসসি ক্যাটাগরির একটা রয়েছে এবং ওবিসি ক্যাটাগরির একটা রয়েছে, ঠিক আছে। এদের সকলেরই বেতন কিন্তু 27,500 কিন্তু বেতন, বেসিক বেতন। এরপর বুঝে নিন, এরপর রয়েছে পিজিটি বেঙ্গলি, এটা কিন্তু ইংলিশ বেঙ্গলি বোর্ড থেকেই হলে হবে, এর একটাই সিট রয়েছে কিন্তু সেই সিটটা রয়েছে এসসি সিট, ঠিক আছে। এবং পিজিটি পল সায়েন্স, পিজিটি পল সায়েন্সের একটা সিট রয়েছে এবং সেটা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে। পিজিটি হিস্ট্রিতে দুটো সিট রয়েছে, তার মধ্যে একটা রয়েছে জেনারেল এবং একটা রয়েছে ইডাব্লিউএস। পিজিটি ইংলিশ, ইংলিশে রয়েছে দুটো সিট, দুটো ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে জেনারেল রয়েছে একটি এবং ওবিসি রয়েছে একটি। পিজিটি হিন্দি, হিন্দিতে রয়েছে তিনটে সিট, তার মধ্যে দুটো রয়েছে জেনারেল এবং ওবিসি রয়েছে একটি। আর পিজিটি ম্যাথ রয়েছে, টোটাল রয়েছে একটি, তার মধ্যে জেনারেলের পদেই সেটা রয়েছে। এবং পিজিটি ইকোনমিক্স, এখানে দুটো রয়েছে, একটা জেনারেল এবং একটা ওবিসি। আর পিজিটি কমার্সে রয়েছে একটি, সেটা এবং ওবিসি, ঠিক আছে। এছাড়াও রয়েছে টিজিটি, টিজিটিতে ফিজিক্যাল এডুকেশন, সেখানে দুটো রয়েছে, একটা রয়েছে ওবিসি এবং ইডাব্লিউএস। এবং কম্পিউটার এডুকেশনে তিনটে রয়েছে, সেই তিনটেই হলো জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে। এরপর আমরা এখানে বলে দিচ্ছি যে এই যেগুলো পিজিটি লেভেলের চাকরি সেগুলোর প্রত্যেকটারই কিন্তু বেসিক রেমিউনারেশন হবে 27,500 এবং এটার যেটা ফিজিক্যাল এডুকেশন সেটার হবে 26,250 এবং কমার্স কম্পিউটার এডুকেশনটার হচ্ছে, কম্পিউটার এডুকেশনের যে বেসিক সেটা 21,500। এরপর কোন সাবজেক্টের কার কবে কবে ইন্টারভিউ রয়েছে সেটাও একটু বলে দিই। পিজিটি বেঙ্গলি যারা দিতে চান তারা অবশ্যই 19 ফেব্রুয়ারিতে চলে যাবেন। পিজিটি ফিজিক্স 19 ফেব্রুয়ারি, তাহলে দুটো সাবজেক্টের ইন্টারভিউ হবে, বেঙ্গলি এবং ফিজিক্স। পিজিটি ইংলিশে হবে 20 ফেব্রুয়ারি, আর ম্যাথামেটিক্সও হবে 20 ফেব্রুয়ারি, এবং হিস্ট্রি হবে 21 ফেব্রুয়ারি, ইকোনমিক্স হবে 21 ফেব্রুয়ারি, পল সায়েন্স হবে 22 ফেব্রুয়ারি, পিজিটি কমার্সের হবে 22 ফেব্রুয়ারি, পিজিটি ফিজিক্যাল এডুকেশন হবে 23 ফেব্রুয়ারি, পিজিটি হিন্দি হবে 23 ফেব্রুয়ারি এবং পিআরটি কম্পিউটার হবে 23 ফেব্রুয়ারি। ভেনু অফ ইন্টারভিউ, ভালো করে এই অ্যাড্রেসটা ভালো করে দেখে নিন, ভেনু অফ ইন্টারভিউ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রুম, জিএম অফিস, সিড LW, চিত্তরঞ্জন। ক্যান্ডিডেট শুড রিপোর্ট টু APO অ্যাট 9 আওয়ার্স, মানে 9টার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। এই যে ডেটগুলো দেওয়া আছে সেই ডেটে যাদের যাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে যারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে অবশ্যই সেই দিন সকাল 9টার মধ্যে কিন্তু রিপোর্টিং টাইম বলা হয়েছে। এরপর আমরা কিছু ইনস্ট্রাকশন বলে দিই, সেটা কী হবে যে এটার বয়স 65 বছর অবধি হতে হবে। এটা কিন্তু কন্ট্রাক্ট টিচার, দ্য টিচার কন্ট্রাক্ট টিচার, কন্ট্রাক্ট লেভেল, পরে এটা পার্মানেন্ট হয়ে যাবে। আর
ক্যান্ডিডেট প্লিজ নোট, এখানে বলেছে দ্য এঙ্গেজমেন্ট ইফ ডান উইল পিওরলি বি এন কন্ট্রাক্ট বেসিস অ্যান্ড দ্য কন্ট্রাক্ট উড বি অটোমেটিক্যালি টার্মিনেটেড অন দ্য ডেট স্পেসিফিক ফর দ্য পারপাস ইফ নট টার্মিনেটেড আর্লিয়ার অ্যান্ড দ্য এক্সিস্টিং কন্ট্রাক্ট উইল নট বি এক্সটেন্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্স। আপনারা এই পুরো নোট করুন, আপনারা যারা এই নোটিফিকেশানটা নিতে চান তারা প্রত্যেকেই ইমেলগুলো আমার কমেন্টে দিন, ঠিক আছে, প্রত্যেকে ইমেলগুলো দিন, আমি প্রত্যেককে ইমেল, যারা যারা ইমেল দেবেন, যারা যারা এই নোটিফিকেশানটা পেতে চান তারা তারা ইমেলগুলো আমার কমেন্টে লিখুন এবং বলুন যে পেতে চান, তাদের ইমেলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে ইমেলটা দিন। এবং আপনাদের কিন্তু এই ফর্মটাও নিয়ে যেতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সুতরাং এই ফর্মটা পেতে চাইলে অবশ্যই কমেন্টে ইমেল করুন, আমি অবশ্যই ইমেলে পাঠিয়ে দেবো। কমেন্টে ইমেল আপনাদের কোনো রকম কোনো রিস্ক নয়, ইমেল করে দিন, আমি প্রত্যেকের ইমেলে আমি এই পুরো নোটিশটা পাঠিয়ে দেবো এবং তার সঙ্গে ফর্মটাও পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই বিষয়ে যারা বন্ধুরা যারা রয়েছে তাদেরকে যদি মনে হয় যে হেল্পফুল তাহলে তাদেরকে শেয়ার করুন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।